ভাংলো সব রেকর্ড সোনার এবং রুপোর দাম আজকের বাজার রেটে সোনার দাম নিয়ে বিরাট সুখবর অবশেষে সোনার দামে জোরদার পরিবর্তন অনেক দিন পর প্রচুর পরিমাণে পরিবর্তন দেখা গেল সোনার দামে গত কয়েক বছরের সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল মধ্যবিত্তদের তবে এবার আজ বাজার খুলতেই মুখে হাসি মধ্যবিত্তদের তো আসুন দেখিনি কত টাকা রয়েছে সোনার এবং রূপোর দাম আজকে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই সোনা এবং রুপোর দাম নিয়মিত প্রতিদিনই ওঠানামা হয় তো দেখে কত রয়েছে আজকে সোনার দাম এবং রুপোর দাম কতটা পরিবর্তন হয়েছে কতটা দাম বেড়েছে বা কমেছি কী রয়েছে বাজার আপডেট আজকে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং এক কেজি রুপোর দাম কত রয়েছে পাশাপাশি আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার দাম কত পড়ছে এবং আগামীতে সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক গত কয়েক মাসে রুপোর দাম রেকর্ড করেছে আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো দু টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে এক লাখ দু হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি গত পাঁচ দিন আগে রুপোর দাম ছিল তিরানব্বই হাজার টাকা প্রতি কেজি তা আজ দাম বেড়ে গেছে রুপোর কিন্তু সোনার দাম কি রয়েছে চলুন দেখিনি সোনার দামের স্থিতি কী রয়েছে আপনাদেরকে জানিয়ে দেখি বাজারে বেশিরভাগই স্বর্ণ বিক্রিত হয় যে আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কের সোনা তো আমরা দেখে নেব সবার প্রথম আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার নশো তিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে উনষাট হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাতানব্বই হাজার তিনশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন মুদ্রাস্ফীতিতে এখন দাম প্রচুর পরিমাণে নিচে নেমে গেছে তার কারণে সোনার দাম এবং রুপোর দামে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তার কারণ জানাচ্ছি জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বাজারের বিশেষজ্ঞরা যে ইউএসএতে এখন ইলেকশনের সময় এখন এক সপ্তাহ সোনার দাম উদ্যমমুখী এবং রূপর দামও উদ্যমমুখী দেখা যেতে পারে কারণ ইলেকশনে শেষ হওয়ার পর সোনার দাম নিচে নামতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন কোনো অনুষ্ঠানের জন্য বা ফেস্টিভ্যাল সিজনের জন্য তো আপনাকে বলবো অবশ্যই আপনি দুই সপ্তাহের মতো অপেক্ষা করেন যাতে সোনার দাম নিচে নামে এবং আপনি সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন তো চলুন প্রিয় দর্শক এবার দেখিনি আজকে বাইশ ক্যাট সোনার দাম কত রয়েছে যে সোনা বেশিরভাগই দেশের বাজারে ব্যবহৃত হয় বিক্রেতা হয় জুয়েলার সমিতিতে তো আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো টাকা আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা কোনো রকম খাদ মেশানো থাকে না কিন্তু অন্যান্য ক্যারেটে সোনার মধ্যে খাদ মেশানো থাকে যেমন বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং একুশ ক্যারেট সোনাতে প্রিয় দর্শক বাইশ ক্যারেট হল মার্কেট সোনাতে আট পয়েন্ট চার শতাংশ খাদ মিশানো থাকে আটশো ক্যারেটে থাকে পঁচিশ পয়েন্ট তিন শতাংশ এবং একুশ ক্যারেট সোনাতে থাকে দশ পয়েন্ট চার শতাংশ তো চলুন দেখিনি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা যেই সোনাতে মানুষ টাকা ইনভেস্ট করে থাকে টাকা লাগিয়ে থাকে তো কত দাম পড়ছে দেখিনি আজকে এক গ্রামের দাম পড়ছে সাত হাজার নশো চৌষট্টি টাকা আট গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার সাতশো বারো টাকা দশ গ্রামের দাম পড়ছে উনআশি হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ ছিয়ানব্বই হাজার চারশো টাকা তো আসুন এবার দেখিনি আজকের বাজার দরে এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে পঁচাশি হাজার একশো সাতচল্লিশ টাকা প্রিয় দর্শক জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনা নিজের হাই রেট থেকে এমসিএক্স জানিয়েছি যে এখনও পর্যন্ত সস্তা দামে বিক হচ্ছে কেননা জুন এবং জুলাই মাসে এই পঁচাশি হাজার টাকা হয়েছিল স্বর্ণের দাম তা এখনও সেই দামে রয়েছে আপনার কাছে এখন সোনা কেনার সুন্দর মকা আছে যদি আপনি সোনার ক্রয় করতে চান বাইরে থেকে যদি আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে চান তো এখন ফেড মিটিং বাকি আছে ফেড মিটিংয়ে যখন রেজাল্ট আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন সোনার দাম নিম্নয় করে নিচে নামানো হতে পারে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা